গরজ যদি বাদ যায় সব খালি, সবকে গোসল করেন, সুন্নত বাদ গেলে সব কম পাবেন, ফরজ বাদ গেলে নাফাক থেকে যাবেন। গোসলের ফরজ তিনটা, কয়টা? এই তিনটা ফরজ যদি শুদ্ধভাবে আপনি আদায় করেন আপনার গোসল হয়ে যাবে। এক নম্বর, গড়গড়া সহকারে কুলি করা। রোজাদার যদি হন, আপনি এখন গড় করতে হতে পানি অর্ধেক ঢুকিয়ে ফেলেছেন, রোজাটা ভেঙে যাবে, তখন গড়গড়া বেশি করবে না, আপনি মুখের ভিতর ভালোভাবে কুলি করবেন। রোজাদার না হলে ভালোভাবে গলার ভিতরে সহ পানি পৌঁছে মতো ভিতরে গড়গড়া করে গোসল আগে কুলি করবেন। রোজাদার হলে বেশি গড়গড়া করবে না, গড়গড়া রোজাদার হলে করবে না, তখন রোজা ভেঙে যাবে, ভালোভাবে কুলি করবেন। এক নম্বর গেল, আমরা গোসল করার সময় এটা মনে রাখবো, ভালোভাবে কুলি করবো। দুই নম্বর, নাকে পানি দেওয়া। এই না, অনেকে জল মাছ পানিতে গোসল করে, শিশি পানি পড়ে, এর মধ্যে গোসল করে, ভালোভাবে না পাকি ধুয়ে চলে এসেছে, নাকে পানি দেয়নি, ইসলামী শরিয়া মোতাবেক গোসল করে নাই, তার গোসল হয় নাই, মসজিদে গেলে নামাজও হয় নাই, আর গুনাহগার হলো। নাকে পানি নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে, ভালোভাবে আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে বাম হাতের আঙ্গুল দিয়ে, আবার ডান হাতের না, পরিষ্কার করে আপনার গোসল করতে হবে। আর রোজাদার না হলে বেশি ভালোভাবে করবেন, নাকের ভিতর পানি ঢুকিয়ে দিবেন, রোজাদার হলে বেশি চাপবেন না, আবার নাক দিয়ে ঢুকে গলা দিয়ে পেটে চলে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ নাকে পানি দেওয়াটা কি ভিতরে ফরজ, গড়গড়ের সাথে কুলি করা ফরজ। তৃতীয় নম্বর হচ্ছে, সমস্ত শরীর একবার ভালো রূপে ধোয়া, যেন শরীরের কোনো জায়গায় শুষ্ক না থাকে, শরীরটা এমন ভাবে ধুতে হবে কোথাও যেন শুষ্ক না থাকে। এখন আমাদের মেয়েরা যে নেল পালিশ দেয় ওদের গোসল হবে না, ছেলেরা যে টেটু ইউজ করে প্লাস্টিকের টেটু তাদের গোসল হবে না, তার সারা জীবন মাথা, আপনাদের কারো এরকম টাকলে করবেন না, নেল পালিশও দিবেন না, মাহবুব না, ছেলেরা টেটু প্লাস্টিক জাতীয় যেগুলো দ্বারা পানি ঢুকবে না, এবং আংটি পরে যেগুলো দ্বারা ঢুকে না, এখানে এখানে অনেক কিছু দেয়, এগুলো থেকে দূরে থাকবে। এবার